হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জাকিয়া বাড়ির মমর বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, পরিবার, বাড়ি, গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মমর আসল নাম জাকিয়া বাড়ির মম, আর তার ডাক নাম মম। তিনি পেশায় একজন টিভি অভিনেত্রী ও মডেল। মমর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 19 ডিসেম্বর 1985 সালে। সে হিসাবে বর্তমানে তার বয়স চলছে 36 বছর। মম উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি ও তার ওজন 55 কেজির মতো। মমর জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। মমর শখ হচ্ছে ভিডিও গেমস খেলা ও ড্রাইভিং করা। মমর শিক্ষা জীবন, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা থেকে পড়ালেখা শেষ করেন। মম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2006 সালে দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে। এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2013 সালে নীল প্রজাপতি নাটক দিয়ে। তো আমার দেখা মমর জনপ্রিয় নাটকগুলো হচ্ছে শেষ পর্যন্ত, কুচ বরণ কন্যা, গাউরা মজিদ এখন শ্বশুর বাড়ি, জলসাঘর, ম্যানো কুইন, মোমো, আশ্রয়, উচ্চতর ভালোবাসা, এই রিক্সা যাবেন, আদিত্যর মৌনতা, মায়ের ডাক, তোমার পাড়ায় আসবো ফিরে, ছেলেটা একটু অন্যরকম, এখনও আমি, নীলপরি, নীলঞ্জনা ইত্যাদি। মম এখনও পর্যন্ত মোট 2টি বিয়ে করেছেন। তার মধ্যে প্রথম স্বামী হচ্ছে ড্রামা আর্টিস্ট এজাজ মুন্না, আর তার দ্বিতীয় স্বামী হচ্ছে পরিচালক শিহাব শাইন। এবং বর্তমানে মমর ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। মমর ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 50 থেকে 70 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে মমর মোট সম্পদের পরিমাণ হচ্ছে 20 কোটি টাকারও বেশি। মমর গাড়ির কালেকশন, বর্তমানে মম 2 থেকে 3টি গাড়ি ব্যবহার করেন। তার মধ্যে সবথেকে দামি গাড়ি হচ্ছে অ্যালিয়ন প্রিমিয়ো। বর্তমানে গাড়িটির মূল্য 35 লক্ষ টাকারও বেশি। সো ভিউয়ার্স, মমর নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।